Assalamualaikum rahmatullahi wabarakatu. Jayati holo Hazrat Shahjalal Antorjatik Biman Bondore Domestic Terminal. Domestic Terminal ishechi jachi Cox Bazare. Dhaka theke Cox Bazar, abar Cox Bazar theke Dhakay fire ashbo. কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেটা সংক্ষেপে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আমরা যে এয়ারলাইন্সে গিয়েছিলাম সেটা হলো নভোয়ার এখানে দেখলাম বাংলাদেশ বিমান ইউএস বাংলা আর নভোয়ার এই তিনটা এয়ারলাইন্সই ডোমেস্টিক ফ্লাইটের জন্য সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে আমরা যেই দিন নভোয়ারে কক্সবাজার গিয়েছিলাম ঢাকা থেকে তার আগের দিন টিকিট কেটেছিলাম আমরা ছিলাম টোটাল 10 জন 7 জন বড় মানুষ আর 3 জন বাচ্চা ছিল আমাদের সাথে বড়দের রাউন্ড ট্রিপে নিয়েছিল 9700 করে টিকেটের দাম আর বাচ্চাদেরটা ছিল প্রায় 8700 করে তো আমাদের টোটাল 10টা টিকেটে প্রায় 94000 টাকা লেগেছিল এই ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার এবং আবার কক্সবাজার থেকে ঢাকায় রিটার্ন আসার যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ঢাকায় প্রচন্ড বৃষ্টি ছিল রাস্তায় ছিল অনেক জ্যাম ফ্লাইট কিছুটা ডিলে ছিল কিন্তু ফ্লাইটের সার্ভিস নভোয়ার সার্ভিস ভালো বেশ ভালো প্রতিমধ্যে দুই একটা ঝাঁকুনি ছাড়া তেমন কোনো সমস্যা হয়নি আমাদের বোর্ডিং পাস দেখতে পাচ্ছেন 10 জনের আমরা প্লেনে উঠে গেছি প্লেনের ভেতরটা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলাম আমরা সকাল 9:10 এর ফ্লাইটে ওয়েদারের কারণে একটু ডিলে হয় ফ্লাইট আর যেদিন রিটার্ন এসেছিলাম সেদিন আমরা কক্সবাজার থেকে সন্ধ্যা 6টার ফ্লাইটে ঢাকাতে কক্সবাজার থেকে এরা যে ফ্লাইটটা ছাড়লো সেটা ঠিক একেবারে অ্যাকুরেট টাইমে ছেড়েছে কোনো ডিলে করেনি তো ঢাকা থেকে যখন দেরি হচ্ছিল মনে হচ্ছিল যে এত দেরি করছে মানুষজনকে বসিয়ে রেখেছে পরে মনে হলো যে না আসলে এরা ওয়েদারের জন্য সেই দিন একটু ডিলে করেছিল কক্সবাজার থেকে ঢাকা আসার ফ্লাইটে প্লেনে এত মশা ছিল মনে হচ্ছিল যে এত উঁচু আকাশে উড়ে যাচ্ছি তাও এই মশা নামক প্রাণীটার কাছ থেকে রেহাই নেই আমরা যেখানেই যাই মশা আমাদের সাথে সাথে যায় আমাদের জীবনের সাথে মশাটা যেন অতপ্রতভাবে জড়িয়ে আছে এদের সার্ভিস অনেক ভালো বলার সাথে সাথে মশা নিধনের কিছু ওষুধ ছিটিয়ে দিল মাত্র 55 মিনিটের ফ্লাইট তাও খাবার দিয়েছে এই খাবারটা ছিল ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটা স্যান্ডউইচ এক প্যাকেট লেক্সাস বিস্কিট আর একটা মিন্ট লজেন্স আর এক বোতল পানি আর যখন আমরা কক্সবাজার থেকে ঢাকায় আসলাম বিকেলের ফ্লাইট ছিল তখন লেক্সাস বিস্কিটের সাথে একটা কেক দিয়েছিল পানি ছিল সাথে এই দৃশ্যটা হলো আমাদের কক্সবাজারের বিচের প্লেনটা যখন কক্সবাজারে নামে তার ঠিক আগে বিচের উপর দিয়ে ঘুরে আসে সেই দৃশ্যটা যে কি অদ্ভুত সুন্দর আপনারা যদি প্লেনে কক্সবাজার যান তাহলে এই দৃশ্যটা প্লিজ মিস করবেন না বিচটা দেখতে খুবই সুন্দর লাগে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল তাই দেখতে পারিনি কিন্তু সকালের ফ্লাইটে কিংবা দিনের যে কোনো ফ্লাইটে এই বিচের সৌন্দর্য আপনি উপর আকাশ থেকে চমৎকার উপভোগ করতে পারবেন আমরা চলে আসলাম কক্সবাজার বিমানবন্দর ছোট্ট একটা বিমানবন্দর তাও আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের দেশের এয়ারপোর্ট আর এই তো আমাদের লাগেজ চলে এসেছে